প্রিয় আমার সকল বন্ধুরা এবং আমার সকল সাবস্ক্রাইবাররা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আবার তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। এবারে ট্রাভেল ব্লগ থেকে আমি একটি নতুন ডেস্টিনেশনের খোঁজ দেবো এবং সেখানে বিভিন্ন ছবি আমি দেখাবো। আশা করি তোমাদের ভালো লাগবে, অবশ্যই তোমরা যাও, নতুন জায়গা বেশ ভালো লাগবে। চলো বন্ধু, তাহলে আজকে শুরু করা যাক। যদি চ্যানেলটা ভালো লাগে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার কমেন্টস করতে ভুলো না। বিমানবন্দর থেকে তোমরা যদি যাও কলকাতা বিমানবন্দর, তোমরা অবশ্যই চেন্নাই অবশ্যই ফ্লাইট আছে, নানান ফ্লাইটে তোমরা যেতে পারো। আর যদি তোমরা ট্রেনে যাও তাহলে অবশ্যই তোমরা হাওড়া থেকে তোমরা অবশ্যই যেতে পারবে চেন্নাই বা করমণ্ডল ট্রেনে। এবার আমি বলবো ওখানে কোথায় কোথায় কী করবে, সেটা আমি আগে একবার কন্টেন্টটা দেখিয়ে দিই। মেরিনা বিচ বাতিঘর, মেরিনা বিচ থেকে কাছাকাছি অন্যান্য জায়গাও আছে, মেরিনা বিচ ইমেজ, মেরিনা বিচ চেন্নাই ভ্রমণ, রিয়েল এস্টেট ওভারভিউ, মেরিনা বিচ চেন্নাই, মেরিনা বিচ চেন্নাই, নানান ধরনের জায়গা আছে। আমি সেইগুলো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, তোমরা দেখতে থাকো। এশিয়া মহাদেশ তথা বিশ্বের বৃহত্তম সমুদ্র সৈকত এই মেরিনা বিচ। ইতালীয় শব্দ মারিনা থেকে নামকরণ করা হয়েছে এই মারিনা বিচের। 1880 দশকে গভর্নর মাউন্ট স্টুয়ার্ট এলফিনস্টোন গ্র্যান্ড ডাফ দ্বারা সৈকতটি সংস্কার করা হয়েছিল। তখন থেকেই সৈকতটি চেন্নাইয়ের একটি জনপ্রিয় স্থান। 19 শতকের শুরুতে নির্মিত প্রমোনেড জুড়ে বেশ কয়েকটি দুর্দান্ত বিচ তৈরি হয়েছে, তাদের মধ্যে অন্যতম। মেরিনা সৈকতে চেন্নাইয়ের সবচেয়ে সূক্ষ্ম ল্যান্ডমার্ক, যারা সারা দেশ থেকে পর্যটকদের আকর্ষণ করে, চমৎকার সমুদ্র সৈকত। এর আদিম জল এবং চকচকে বালি ভারতের দীর্ঘতম প্রাকৃতিক শহুরে সৈকত। মেরিনা বিচ চেন্নাই হল বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম শহুরে সৈকত। এইবার মেরিনা বিচের টাইম দেখো, মেরিনা বিচের কোনো নির্দিষ্ট দেখার টাইম সময় নেই, সমুদ্র সৈকত 24 ঘন্টাই খোলা থাকে। যদিও আপনি যদি আসতে চান এইগুলো অবসরগুলো উপকূলে বেড়াতে যান, প্রকৃতপক্ষে মেরিনা বিচ এখন কয়েকটি বিশেষভাবে প্রতিদিন প্রায় হাজার হাজার মানুষ দেখতে আসছে এখানে এবং শপিংও করছে। মেরিনা বিচ কোনো নির্দিষ্ট এরকমভাবে টাইম নেই, 24 ঘন্টাই তো খোলা থাকে। সাধারণভাবে এলাকার আশেপাশে বাণিজ্যিক দোকানগুলো বেশ জনপ্রিয় হয়ে গেছে। মূলত এটি সকাল 10টা থেকে রাত্রির 11টা মোটামুটি ভিড় প্রচণ্ড থাকে। সৈকত দেখার আদর্শ সময় সকাল 5টা থেকে 11টা পর্যন্ত, তারপরেই একটু সূর্যের তেজ থাকে, তখন অতটা ভালো লাগে না। এরপর মেরিনা বিচ সম্পর্কে আরও তথ্য দেবো। এবার যেটা বলবো, মেরিনা বিচের কাছাকাছি কী কী হোটেল আছে আমি সেই হোটেল সম্পর্কে তোমাদের দু একটা কথা বলবো। নামি দামি সব ধরনের হোটেল তোমরা পাবে, সেই হোটেলগুলো তোমরা থাকতে পারো অবশ্যই সহজে। একটি জনপ্রিয় পর্যটন স্পট হিসাবে বহিরাগত মেরিনা বিচ চেন্নাইয়ের পাশাপাশি প্রচুর হোটেল রয়েছে। বাজেট অনুযায়ী তুমি সেখানে থাকবে, গেস্ট হাউস আছে, বিলাসবহুল রিসর্ট আছে, প্রত্যেক ভ্রমণকারীরা চাহিদা মেটাতে এখানে সব রকম ব্যবস্থা আছে। যদি দেখতে চাও তোমরা মেরিনা সমুদ্র সৈকতে দেখার পরিকল্পনা করেন, তাও অবশ্যই আরামদায়ক থাকার ইচ্ছা লাগবে। চেন্নাইয়ের প্রাইম এলাকায় অবস্থিত হোটেলটি পরিবার, যেটা হচ্ছে হোটেল SMA গ্র্যান্ড ইন, ভীষণ জনপ্রিয় হোটেল। এখানে সমস্ত রকম ব্যবস্থা আছে, ওয়াইফাই বিনামূল্যে, বৈদ্যুতিক চায়ের পাত্র, সমস্ত প্রয়োজনীয় সুযোগ সুবিধা, আরামদায়ক 24 ঘন্টা ফ্রন্ট ডেস্ক সুবিধা পাবেন। এছাড়া আছে ITC হোটেল, ওয়েলকাম হোটেল, এটাও খুব ভালো হোটেল, বিলাসবহুল, নানান ধরনের সুবিধাযুক্ত এই হোটেল। এখানে প্রায় 90টির বেশি রুম আছে, ডিলাক্স রুম আছে। এই ওয়েলকাম কাফে মেরিনা হল একটি ইনহাউস মাল্টি কুইজিন রেস্তোরাঁও আছে, এখানে সুস্বাদু খাবারও পাওয়া যায়। আপনারা ইচ্ছা হলেন এই ITC হোটেল ওয়েলকামেও আসতে পারেন। এছাড়া মেরিনা সৈকতের দূরত্বটা আমি বলি, দেখো মেরিনা বিচ চেন্নাইয়ে খুব কেন্দ্রীয়ভাবে অবস্থিত, বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে দুর্দান্ত সংযোগ রক্ষা করেছে। সৈকত ও চেন্নাই সেন্ট্রাল রেলওয়ে স্টেশনের থেকে দূরত্ব 4.8 কিলোমিটার, বিমানবন্দর থেকে দূরত্ব 7.4 কিলোমিটার। এইবার সবচেয়ে জনপ্রিয় মেরিনা বিচের বাতিঘর। পূর্ব মাদ্রাজে বাতিঘর নামে পরিচিত এই কাঠামোটি 1976 সালে
নির্মিত হয়েছিল 1977 সালে প্রথম আলোকিত হয়েছিল। এটি চেন্নাইয়ের সবচেয়ে বিখ্যাত পর্যটন স্পটগুলির মধ্যে অন্যতম। এখানে অসাধারণ, 2013 সাল পর্যন্ত বাতিঘরটি জনসাধারণের প্রবেশের জন্য উন্মুক্ত ছিল না। সোমবার ছাড়া প্রতিদিন সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত, বিকাল 3টা থেকে বিকাল 5টা পর্যন্ত এখানে ভিজিট করতে পারবেন, দেখতে পারবেন। 10 টাকা প্রাপ্তবয়স্কদের জন্য টিকিট। এবার আমরা যেটা বলবো, এখানে এছাড়া বিবেকানন্দ হাউস আছে এখানে দেখার মতো। এই পূর্বে হাউস নামে পরিচিত এটি বিবেকানন্দ হাউস 1842 সালে ফ্রেডরিক টিউডর নামে একজন আমেরিকান বণিক দ্বারা নির্মিত হয়েছিল। 1897 সালে পশ্চিম থেকে ফিরে আসার পর স্বামী বিবেকানন্দের হোস্টিংস করার জন্য এখানে এই স্মৃতিস্তম্ভটি সেটা বানানো হয়। পরে এটা স্মৃতিস্তম্ভ হিসাবে অনু করা হয়। সোমবার 10টা থেকে 12:30 এবং 3টা থেকে 7টার মধ্যে এটি পর্যটকদের জন্য খোলা থাকে। সোমবার থেকে পুরো দিন 7টা দিনই এখানে খোলা থাকে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি আরও অন্যান্য জায়গা, যেমন শ্রী পার্থসারথি স্বামী মন্দির, খুব বিখ্যাত হিন্দু দেবতাকে নিবেদিত একটি অত্যন্ত শ্রদ্ধেয় মন্দির এটা। এই মন্দিরটি 8ম শতাব্দীতে নির্মিত হয়েছিল। এটি 108টি দিব্য দেশম অর্থাৎ বিষ্ণু মন্দিরের মধ্যে একটি হিসেবে বিবেচিত। ভগবান বিষ্ণুর 5টি রূপ যথা কৃষ্ণ, রাম, রঙ্গনাথ, নরসিংহ এবং গজেন্দ্র নিয়ে এটি গড়ে উঠেছিল। এছাড়া স্যান্থম ক্যাথড্রাল ব্যাসিলিকা চেন্নাইয়ের মেরিনা বিচের কাছ থেকে সবচেয়ে সূক্ষ্ম স্থানগুলির মধ্যে একটি। এটি রোমান ক্যাথলিক চার্চ, গথিক স্থাপত্যের একটি অন্যতম নিদর্শন, আপনারা দেখতে পারবেন। এই এছাড়া আছে কনেমারা লাইব্রেরি, আপনি যদি একজন ভালো আগ্রহী পাঠক হন তবে আপনি অবশ্যই কেবল বিশাল ঐতিহাসিক এই তাৎপর্য অনুযায়ী এই এটি ঘুরে আসতে পারেন। একটি বিখ্যাত গ্র্যান্ড লাইব্রেরি দেখতে পাবেন, মিস করবেন না। 1890 সাল পর্যন্ত গ্রন্থাগারটি তৈরি হয়েছিল। 1896 সালে ব্রিটিশ মিউজিয়ামে লাইব্রেরি আসলে এই লাইব্রেরিটি ধারণা হয়। আজ আপনি এখানে বইয়ের বিরল সংগ্রহ দেখতে পাবেন। এছাড়া মেরিনা বিচ ইমেজ তো আছেই। আমরা এই যে দেখাচ্ছি বাতিঘরটা, এই বাতিঘরের ছবি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, আশা করি ভালো লাগবে। আমি এই ভিডিওর মধ্যে দিয়ে মেরিনা বিচের সুন্দর সুন্দর সি স্পটগুলো আমি তুলে ধরার চেষ্টা করলাম। এই রকম ভিডিওগুলো যদি পেতে চান অবশ্যই আমাকে আপনাদের সঙ্গে রাখুন, আমি নানান বিষয়ে নানানভাবে আপনাদের আমি পাশে থাকবো। আমাকে আপনারা আপনাদের পাশে রাখুন, আমি তুলে ধরবো একের পর এক এন্টারটেনমেন্ট নানান বিষয় নিয়ে। আমি আজকে যেটা দেখাচ্ছি এখন এটা শ্রমিকদের স্মৃতিসৌধ মেরিনা বিচের কাছেই, শ্রমিক স্মৃতিসৌধ। যদি যান মেরিনা বিচে অবশ্যই পাশে এই জায়গাটাও ঘুরে আসবেন, খুব সুন্দর জায়গা। এই শ্রমিক স্মৃতিস্তম্ভটাও দেখতে পারবেন, খুব ভালো সুন্দর লাগবে জায়গা। মুক্ত যেন বায়ু খেলছে আর মনের একটা ইচ্ছাও পূরণ হবে। অবশ্যই আমি আজকে মেরিনা বিচের ছবিগুলো দেখালাম, আশা করি এরকম ভিডিওগুলো আপনাদের আরও আনন্দ দেবে। দেখুন মেরিনা বিচের সামনে বিভিন্ন জাহাজগুলো আছে, এছাড়া নানান রকমভাবে মানুষের ঢল, সমুদ্র সৈকত, এক অপূর্ব সুন্দর দৃশ্যগুলো আমি তুলে ধরার চেষ্টা করছি। অবশ্যই আপনারা আমার পাশে রাখুন, সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন।